हेलो गाइस, अपना तो चुनाव नहीं है। तेलापिया मास फिश दो पीस मिला, दो पीस ऐसे दर किलो एकदम फ्रेश, एकदम फ्रेश नहीं है उसका। सो कैसे को नहीं किधर पानी के लिए एकदम। सो नहीं रम कसूर सुराय करें चार पाँच सीधे सुंदर को छिले मिले हल्का कर बॉइल कर देव कसिदे हलुद दिए एक हल्का बॉइल कर दिन। सो बॉइल हो हल्का कर सब प्याज रसुन मरीच नहीं निल सब किस रेडी कर दिखे। सो फाइनल एक निल लाउ, एक पिस लाउ निल माछगुलो कटे पिस कर दिल आठ पिस वाश कर निल मसला मरीच हलुद मरीच लवण কত সুন্দর একদম চমৎকার করে ভালো করে মশলাটা মাছের মশলাটা লাগিয়ে দিতে হবে ভালো করে একদম ক্লিয়ার করে। পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, এখন মাছের জন্য তেল কষিয়ে দিলাম। এদিকে হচ্ছে মাছ ফ্রাই, দুটো পিস দুটো দুটো দু পিস মাছকে চার পিস করে আট পিস করলাম, দু পিস মাছ দু পিস লেস দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। ফ্রাই হচ্ছে ফ্রাই হচ্ছে এখন মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চমৎকার মাশাল্লাহ কত সুন্দর। সাথে একটু আমার কোন নিলাম যে কে বানাচ্ছে তো সেটা দেখতে হবে। তো এটা বলবো কে বানাচ্ছে, অন্য লোক বানাচ্ছে না পাইনি, আমি বানাচ্ছি। সব চার পিস মাছ ফ্রাই হয়ে গেলো, সাথে আরও চার পিস দিয়ে দিলাম। মাঝখানে চারটা পিস আছে মাশাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন, অনেক বড়ো বড়ো পিসগুলো। আজকে মাছগুলো অনেক সুন্দর একদম টেস্টি মাছ। ফ্রাই হয়েছে দিলাম মাশাল্লাহ কত সুন্দর করে দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর চমৎকার ফ্রাই হচ্ছে একদম ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলো চমৎকার মাছ। যেহেতু ফাইনালি মাছগুলো ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম লাল লাল করে ভেজে করে নিলাম। এখন তেলে দিলাম তেল, দিয়ে দেবো রসুন, রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, এই যে ব্রাউন হচ্ছে ব্রাউনার সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে কিন্তু লবণটা দিয়ে দেবো। রসুনটা ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা বোনা হয়ে গেছে মশলা কত সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে বোনা হয়ে গেছে। এখন দিয়ে দেব মরিচ হলুদ জিরা ধনিয়া পাউডার, মরিচ পাউডার দিয়ে দিলাম, হলুদ পাউডার হলুদ পাউডার দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরা পাউডার, দিয়ে দিলাম ধনিয়া পাউডার, ভালো করে করে সুন্দর করে একটু কষাইয়া কষিয়ে নিলাম, দিয়ে দিলাম গ্রিন চিলি কাঁচামরিচ, এই যে কত সুন্দর করে চমৎকার করে দিয়ে দিলাম মশাল্লাহ মশাল্লাহ, হ্যাঁ একদম চমৎকার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। হালকা একটু জল দেবো যেন মশলাটা না জ্বলে। সো গাইস ফাইনালি হয়ে গেল সুন্দর করে, এই যে এখন দিয়ে দেবো লাউগুলো, লাউ 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 নিয়ে ফ্রেশ লাউ একদম একটা এক পিস লাউ একদম চমৎকার করে কত সুন্দর করে কেটে কেটে ওয়াশ করে নিলাম। এই যে কত সুন্দর করে রেডি হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিলাম। কষানো হচ্ছে এখন মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম কষানো হচ্ছে, চক চক কালারটা দেখেন, কালারটা কত সুন্দর সেটা দেখেন মাশাল্লাহ। সো গাইস আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, কুকিং ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন নিত্য নতুন প্রতি সপ্তাহে একটা একটা করে আসবে, উইকেন্ড ব্লগ আছে, লাইফ স্টাইল ব্লগ আসবে, ডেলি খাবারের শট আসবে। এই যে দিয়ে দিলাম কচু ছড়াগুলোর সাথে দিলাম টমেটো, একটু জল দিয়ে দেবো, এই যে
জলটা আগে থেকে গরম করে রেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর দেখেন। হালকা করে জল দিয়ে দিলাম, মাটা মাখা মাখা করে নিলাম। এই যে কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম চমৎকার একটা খাবার, চমৎকার। এই ঠান্ডা সিজনে লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খাবারটা স্বাদে অন্যরকম। এখন মাছ দিয়ে দেবো, মাছ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, মাছে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন, দিয়ে দেবো। হাঁড়িতে আসবে না, যে পাতিলটার মধ্যে রান্না করতেছে পাতিলটা অনেক ছোট, মাছগুলো অনেক বড় বড় পিস, এর জন্য মাছগুলো আসতেছে না। যাক, তারপরে দিয়ে দিলাম একটা উপরে আরেকটা কটে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো এখন। ফাইনালি গ্যাস হয়ে গেলো, ফাইনালি মাশাল্লাহ।